আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা টিউটোরিয়ালে তো এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা অ্যাপস ডেভেলপার আছি অর্থাৎ যারা অ্যাপস ক্রিয়েট করি ডেভেলপ করি তারা কিভাবে অ্যাডমব থেকে রেভিনিউ জেনারেট করতে পারে তাদের জন্য তো গুগলের যতগুলো সার্ভিস আছে যেমন ইউটিউব থেকে আর্নিং করা তারপর অ্যাপস থেকে আর্নিং করা এগুলো একটা ভ্যালিড যেহেতু আমি এখান থেকে ইতিমধ্যে আর্নিং করেছি তো সেই হিসাবে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি যে কীভাবে আমরা অ্যাডমবটা আমাদের অ্যাপসের মধ্যে ইন্টিগ্রেট করতে পারি তো এটা একটা ধারাবাহিক পর্ব হবে এবং আমি কয়েকটা বেসিক অ্যাপ আপনাদের সাথে শেয়ার করব সোর্স কোড সহ আর প্রথম পর্ব কথা হচ্ছে আমাদের প্রথমে অ্যাডমব অ্যাকাউন্টটা ক্রিয়েট করা তো অ্যাডমব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে তো আমার অলরেডি জিমেল অ্যাকাউন্ট আছে এবং ইতিমধ্যে আমি একটা অ্যাডমব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং ভেরিফাই করেছি তো এখন যে কাজটা করতে হবে আমি এখানে সাইন ইন ক্লিক করলাম সাইন ইনে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের একটা রিকোয়েস্ট দেখাচ্ছে ইমপ্রেশন ম্যাচ দেখাচ্ছে ইমপ্রেশন ওয়ান দেখাচ্ছে এখানে এখানে আমি অলরেডি একটা অ্যাপের অ্যাটিটিউড ক্রিয়েট করেছি তো আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে জিমেল অ্যাকাউন্ট একদম নিউ হতে হবে নিউ বা পুরনো হলেও চলবে সমস্যা নেই কিন্তু এটা দিয়ে যাতে আপনি আর আগে কোনো অ্যাডমব অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই এই ধরনের একটা আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে তো আমি একটা আমার আগে একটা অ্যাডমব অ্যাকাউন্ট ছিল যেটাতে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইয়ে করেছিলাম তো যেহেতু আমি অ্যাডমব এবং অ্যাডসেন্স একসাথে করেছিলাম সেহেতু আমি পরবর্তীতে আবার কোনো সমস্যা যাতে না হয় এই জন্য আমি আলাদা করে ফেলেছি অর্থাৎ আমার অ্যাডমব অ্যাকাউন্ট আমি ডিলিট করে দিয়েছি পরবর্তীতে দেখতেছি আমি যখন আবার অ্যাডমব অ্যাকাউন্টটা করতে যাচ্ছি তখন আমি আর অ্যাডমব অ্যাকাউন্টটা ওপেন করতে পারতেছি না অর্থাৎ অ্যাক্সেস করতে পারতেছি না তো তার জন্য আমি কি নতুন একটা জিমেল করলাম এবং এই জিমেলের সাথে কোনো অ্যাডসেন্স কিংবা অ্যাডমবের কানেকশন নেই দেখুন এখানে আমার এখনও কোনো ডাউটলা আসেনি কারণ আমি এখনও আমার কোনো অ্যাপস এখনও কি নাই অ্যাক্টিভ অবস্থায় নাই আর এই অ্যাকাউন্ট আমি করেছি মূলত আমি টেস্ট পারপাসের জন্য তো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের কান্ট্রি নেম চাইবে তা আপনাদের রিয়েল নামটা অর্থাৎ আপনাদের যে এনআইডির মধ্যে যে রিয়েল নামটা আছে ওই নামটা দেবেন এবং একটা মোবাইল নাম্বার দেবেন রিয়েল নেম দেবেন এই জন্য যে পরবর্তী যখন আপনাদের এখানে পেমেন্টের মধ্যে যখন $100 ফুলফিল হয়ে যাবে তখন আপনাদেরকে ওই যে একটা অ্যাডসেন্স থেকে একটা ভেরিফাই একটা কার্ড আসবে ওই কার্ডটার সাথে যাতে মিল থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যাতে মিল থাকে তার জন্য আপনারা যখন পেমেন্ট ইনফরমেশনটা আপনারা করবেন অ্যাড করবেন তখন দেখবেন যে কি আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং এটা 24 ঘন্টার মধ্যে হয়ে যায় অন্য সময় 3 ঘন্টার মধ্যে হয়ে যায় তো আপনাদেরকে বলবো যে আপনারা রাতে এটা করবেন রাতের দিকে করে ঘুমায় যাবেন সকাল দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে তো আমি দেখি আমার জিমেলের মধ্যে আসলে ভেরিফাই যে ইয়াটা হচ্ছে এটা আছে কিনা এই তো ওয়েলকাম টু AdMob আচ্ছা এটা না আরেকটা আছে এখানে এই তো দেখুন ইয়োর অ্যাকাউন্ট ইজ রেডি টু গো অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কি ভেরিফাই হয়ে গেছে যেহেতু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে আমি এখানে সাইন ইন করে আমি আমার অ্যাপসের মধ্যে রিয়েল অ্যাড বসাতে পারবো তো আমি মূলত কাজ করতেছি নতুন একটা টেকনোলজি নিয়ে সেটা হচ্ছে ফ্লাটার যেটা নিয়ে এসেছে গুগল তো ভবিষ্যতে ফ্লাটারটা অনেক ডিমান্ডেবল হবে, বর্তমানেও চলতেছে। কারণ এটা দিয়ে আপনি একসাথে নেটিভ অ্যাপস, ওয়েব বেস এবং অ্যান্ড্রয়েড আইওএসের জন্য একসাথে একই কোড দিয়ে অর্থাৎ সিঙ্গেল একটা কোড করে আপনি সবগুলো ডিভাইসে ব্যবহার করতে পারবেন। তো তারপর ভিত্তি করে কি বর্তমানে আপনার ফ্লাটারের ডিমান্ডটা দিন দিন গ্রো হচ্ছে। তো আমি আপনাদেরকে রিকমেন্ডেড করবো যে আপনারা চাইলে ফ্লাটারটা শিখতে পারেন। এবং আমি ভবিষ্যতে ফ্লাটারের অর্থাৎ রিসেন্টলি আমি কাজ শিখতেছি এবং কাজ অনেকটা এগিয়েছি এবং ফিচার আমি এটার উপর টিউটোরিয়াল তৈরি করব এবং কীভাবে AdMob এর মধ্যে রিয়েল অ্যাড বসাতে পারেন সেটার উপরও আমি প্র্যাকটিক্যাল কিছু টিউটোরিয়াল তৈরি করব। তো তার জন্য আপনাদের সাপোর্ট, সহযোগিতা এবং ভালোবাসা দরকার। আমাকে সাপোর্ট করবেন যাতে নতুন নতুন টিউটোরিয়াল আমি ক্রিয়েট করতে উৎসাহিত হই। তো এটা হচ্ছে মূলত আমাদের AdMob অ্যাকাউন্ট। এখানে ইয়ার আর্নিং এখন আমার $100 হয় নাই। $100 হলে আপনি গুগল অ্যাডসেন্স কিংবা AdMob থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন। তো এখানে যাইতে হবে প্রথমে অ্যাপ, যে অ্যাপ ক্রিয়েট করার জন্য, অ্যাপ বলতে অ্যাপ অ্যাড ইউনিট কি আপনার যে অ্যাপটা আছে সেটা AdMob-এর সাথে কানেক্ট করার জন্য। তো আমি এখানে দিলাম প্রথম দিকে আমার কয়টা এখানে অ্যাপস আমি কানেক্ট করেছি, মাত্র একটা অ্যাড আমরা কি এখানে আমাদের অ্যাপ্লিকেশন আমরাই অ্যাড করেছি। তো আপনি যদি চান আরেকটা আপনি অ্যাপ অ্যাড করবেন তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনার প্ল্যাটফর্ম আপনি কিসের জন্য যে অ্যাডটা তৈরি করছেন, অ্যান্ড্রয়েডের জন্য নাকি আইওএসের জন্য। তো মনে করেন আমি অ্যান্ড্রয়েডের জন্য কাজ করতেছি, অ্যান্ড্রয়েডের জন্য আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম। এরপর এখানে দেখতেছি আমার যে কি জিনিসটা আছে, আমার অ্যাপসটা প্লে স্টোরে পাবলিশ হয়েছে কিনা। তো আমি দেখুন প্লে স্টোরের মধ্যে পাবলিশ করি নাই। তো এখানে ওতে ক্লিক করবো, কন্টিনিউতে ক্লিক করবো। এরপর এখানে আপনি একটা নাম দেবেন, মনে করেন আমি নিউজ পেপার। তো আমি নিউজ পেপার অ্যাপটা আপনাদেরকে দেখাবো, এই জন্য আমি নিউজ পেপারটা দিচ্ছি অ্যাড অ্যাপ এবং ডানে ক্লিক করলাম। এখন কিন্তু আমরা অ্যাড ইউনিট ক্রিয়েট করে নেই, যেমন এখানে দেখতেছেন আপনার এখানে অ্যাড ইউনিট ক্রিয়েট করার জন্য বলতেছে, এখানে ক্লিক করলাম। এখানে আপনার ব্যানার এটা আছে, ইন্টারটিশিয়াল এটা আছে, রিওয়ার্ডেড ইয়ে আছে, রিওয়ার্ডেড আছে, না অনেকগুলো আছে। এখানে 6টা আপনার ক্যাটাগরি আছে অ্যাপ ক্রিয়েট করার জন্য। তো আমি যে কাজটা করবো এখানে প্রথমে সিলেক্ট ব্যানারটা ক্লিক করবো, করার পর এখানে ব্যানার একটা নাম দিতে হবে। আমি দিলাম ফার্স্ট ব্যানার, আপনি যে কোনো নামই দিতে পারেন। এখানে ক্রিয়েট অ্যাড ইউনিট, এখান থেকে আপনাদের 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে অ্যাপ আইডি, এই অ্যাপ আইডিটা আমাদের লাগবে যখন আমরা আমাদের অ্যাপসের মধ্যে অ্যাড বসাতে যাব, তখন আমাদের এই অ্যাপস আইডিটা লাগবে। আর এটা হচ্ছে ব্যানারেট আইডি, অর্থাৎ ব্যানারেট শো করার জন্য এই আইডিটা আমাদের লাগবে। এরপর আপনার ডানের মধ্যে ক্লিক করুন। তো যেহেতু আমরা এখন কোডের মধ্যে যাচ্ছি না, সেহেতু আমরা এই বিষয়টি ইয়ে করতেছি না। আমি আপনাদেরকে নিউজ যে অ্যাপসটা আছে ওই অ্যাপটা আপনাদের কাছে শেয়ার করে দেবো। আপনারা চাইলেও নিজেরা কী করতে পারবেন, এই অ্যাপটা আপনারা প্লে স্টোরের মধ্যে ইয়ে করতে পারবেন অথবা বিভিন্ন জায়গায় শেয়ার করে নিজের নামে চালাতে পারবেন। তো আমি সোর্স কোডটা ফ্রি করে দেবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং AdMob-এর মাধ্যমে অনেক অনেক ইনকাম করা যায় যা আপনারা কল্পনা করতে পারবেন না। জাস্ট শুধু একটু পরিশ্রম করে আপনারা AdMob থেকে ইনকাম করতে পারবেন। তো যেহেতু আমি মাত্র শুরু করেছি এই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না এবং আমি এটা অনেকজন থেকে জিজ্ঞেস করেছি, অনেক ডেভেলপারের সাথে কথা বলেছি, বলতেছে না AdMob থেকে অনেক ভালো কি ইনকাম করা যায়, যেভাবে ইনকাম করা যায় আপনার গুগল থেকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।